এত বড় ক্যান বলেন তো? ওটা বড় রুটি বানাইছে আমা বলে এত বড় ক্যান। কত করে একটা পিস? একটা 20 টাকা। একটা রুটির দাম 20 টাকা? হ্যাঁ। খোলা রুটি তো। কয়টা থেকে কয়টা পর্যন্ত বানায়? ভোর ভোর 6টা থেকে আপনারা মনে করেন সন্ধ্যা 6টা। দেনি কতগুলা বিক্রি হয় বা কত কেজি আটা বিক্রি হয়? ভাই এটা থেকে এখন কম। তাও কত কেজি আটা? এই 8-10 কেজি আগে এক বস্তা করে আটা পড়াছে। এখন ব্যবসা কম। তাই। এখন ব্যবসা কম কেন? লোকজন কম, দেশের পরিস্থিতি বুঝতে পারছেন না? দেশের পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা। পাট পাটাল হারে ইনকাম কম, কাজ খাবে কি? কেজি আটা কয়টা রুটি হয়? 8টা। আচ্ছা। এখন কয়টা যায় আপনার? কয় কেজি? 8-10 কেজি, 5 কেজি যায়। 7 কেজি ঠিক নাই, এক এক দিন এক এক রকম। কি কি রুটির সাথে কি দিয়ে খাওয়ান মানুষকে? পুটের ডাউল আছে, সবজি বেশি, গরু মাংস বেশি, সোনালে মুরগি, ব্রয়লার মুরগি, ভাজা ডিম বেছি। বিনোদপুরে 5 বছর আগে রিয়াদ হোটেলের সামনে ছিলাম, ওখানে 4 বছর, এই জায়গায় 1 বছর। রিয়াদ হোটেলের সামনে উত্তর পাশে এরকম পাঁচের ধারে ওখানে ঘর ছিল, ওই যে আপনার ইয়াটা বাথরুমটা ছিল না, বাথরুমের পশ্চিম সাইডে সাইকেল মেকার ছিল, ওখানে ছিলাম। 20 টাকা রুটি একটা পিস। আগে 10 টাকা বেচতাম, আগে দাম কম ছিল ময়দার। আগে 10 টাকা বেচছেন এই সাইজে? হ্যাঁ। এখন আপনার আটার দাম কম ছিল, খড়ি খাড়ির দাম কম ছিল, সব কিছুর দাম কম ছিল। এমনি বিস্তার বিনোদপুর বাজার। কি নাম বলে চিনবে? মুজাম্মেল। আচ্ছা, বিনোদপুর বাজার, রাজশাহী ভাই থেকে বিনোদপুর বাজার, হ্যাঁ, গেটের কাছে মুজাম্মেলের সোনালি মুরগি আর ডিম ভাজা, ডিম সোনালি মুরগি আছে, সোনালি মুরগি, সোনালি মুরগি আর একটা কি সবজি তরকারি, সবজি তরকারি দেখেন, সবই রুটি দিয়ে খাওয়ার। হাঁসের মাংস হয়, কি কি মাংস হয়? কি কি হাঁসের মাংস হয়? পাতি হাঁস, গরুর মাংস, ট্যাংরা মাছ টাছ হয়। মাংসের দাম বলেন। দাম আপনার হাত গরু 60 টাকা বিক্রি করি, আর আপনার ওই পাতি হাঁস 100 টাকা বাটি। আর সবজি? সবজি এমনিতে 10 টাকা বাটি। আর সোনালি মুরগি আছে আপনার 60 টাকা বড় পিস, আর ব্রয়লার আপনার ফুল বাটি 100 টাকা, 80 টাকা। গরুর মাংস আপনার 60 টাকা, আর হলো হাফ হলো ইয়া ফুল হলো আপনার 120 টাকা, পাতি হাঁস 100 টাকা। দুই হাতে দুটো রুটি দেখান, সাইজটা দেখান। হ্যাঁ, এটাকে, হ্যাঁ এটাকে দেখ, বিশাল সাইজের রুটি। হ্যাঁ ঠিক আছে।